जय राधे जय राधे जय राधे। एन अर्पित चरिंग चिरात करुणायावतीर्ण कलौ समर्पाय तुम उन्नतयोज्जल रोषा स्वभक्ति श्रियम हरिपुरट सुंदर दूति कदंब संदीपित सदा हृदय कंदरे स्फुरत शचीनंदन। এই আসরে বৈশে যত বৈশে যত আমারে গৌর ভক্তগণ সবাকার পদরেন হোকে আমার মস্তক ভূষণ। এই হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ভাইরে ভবপারে রে ভবপারে রে করে তাই বদন ভোরে সবাই একবার বলুন হরির নাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। জানিতাই জয় গৌর হরে কৃষ্ণ। 2021-এর এই হিন্দু ধর্মের বা ধর্মালম্বী মানুষের প্রাণের উৎসব ভগবান শ্রীকৃষ্ণের 10,000 বছর পূর্বে প্রায় বৃন্দাবনের মাটিতে অনুষ্ঠিত শতকোটি ব্রজগোপীকে নিয়ে সর্বলীলার মুকুটমণি রসবৈষহ ইতি শ্রী শ্রী রাসলীলা স্মরণে এই অস্থি রাধা গোবিন্দ শ্রী মন্দির সংলগ্ন হরিসভায় সমাগত সমাগতা দুরাগত আহূত অনাহূত অভ্যাগত পরম পরম বৈষ্ণব এবং আমার জননী সদৃশা যোগমায়ার অংশোদ্ভূতা পরমারাধ্যা পরম পরম বৈষ্ণবী বৃন্দ এবং সেই সঙ্গে হরিবাসরের যারা সেবক আছেন যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতে চলেছে সেই সঙ্গে অস্থির যত দোকানদার রয়েছেন ব্যবসায়ী বৃন্দ আছেন যাদের থেকে তিল তিল করে কৃপা ভিক্ষা করে এই তিলোত্তমা গঠিত হয়েছে আমি পরম ভক্ত জ্ঞানী সবাইয়ের চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ। আস্বাদনীয় বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব লীলা সংকীর্তন হিন্দু সংস্কৃতির একটি বিশেষ ধর্মীয় প্ল্যাটফর্ম ধর্মীয় পন্থা এই লীলা কীর্তন। যে লীলা কীর্তনের সেবা করবার জন্যে আপনারা এসেছেন হরিবল যে লীলা কীর্তনের সেবা করবার জন্যে আমিও এসেছি তবে সেবার পদ্ধতি আলাদা। আপনারা এই সংকীর্তনের সেবা করবেন শ্রবণের দ্বারা আর আমি সেবা করব পরিবেশনের দ্বারা কীর্তনের দ্বারা। ওখানে যিনি পুরোহিত আছেন তিনি সেবার দ্বারা সেবা করছেন নিবেদনের দ্বারা। এইভাবে 9টি পথ আছে ভগবানকে ভালোবাসার, বুঝেছ মায়েরা? শুধু কীর্তন যারা করছেন তারা সেবা করছেন তা নয়, যারা শ্রবণ করছেন তারা কীর্তনের সেবা করছেন তা নয়, কীর্তনের সেবা করার 9 রকম পন্থা বা পথ বা পদ্ধতি আছে। প্রথম পন্থা হচ্ছে শ্রবণ, শুনতে হবে ভালো করে, প্রাণ ভরে যদি শোনা যায় তবে ভগবানকে ভালোবাসা যায়। শ্রবণম তারপরে কীর্তনম বিষ্ণু সেবানম অর্চনম বন্দনম
সক্ষম দাস্যম পাদ সেবলম। তারপরেই হচ্ছে সর্বান্তকরণে ভগবত চরণে আত্মনিবেদন। আত্মনিবেদন দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন। উলুধ্বনি মায়েরা এদিকে একবার দেখো, একবার দেখো, একবার দেখিয়ে নাও, নাও মালাটা, হ্যাঁ ব্যাস দাও এবার। হরে কৃষ্ণ। এই নববিধা ভক্তির দ্বারা ভগবানকে সেবা করা যায়। কেমন সেই সেবার মূল এবং প্রথম যে পন্থা সেটা হচ্ছে শ্রবণ। শ্রবণের মানুষগুলো যদি সত্যিকারে শোনার মানুষ হয়, সে দন্তেশ্বর হোক আর তালবেশ্বর হোক, শোনার মানুষ শোনার মানুষ যদি হয় তবে বলেও সুখ শুনেও সুখ আস্বাদনেও সুখ। কেমন আসুন আমরা শ্রবণ করব, একটু গৌর কথা শুনব। একটু আগেই আমি বলেছি গৌরাঙ্গ না হতো কেমনও হইত কেমনে ধরিতাম দেহ। শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা যেটা শুনতে বসেছি, শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত মহিমা শুনবার জন্যে। মহিমার মহিমা মানে কি? প্রেম, ভালোবাসা, রাধা প্রেম। শ্রীমতী রাধারানীর প্রেমটি কেমন সেটা জানবার জন্যেই লীলা কীর্তন। আপনারা বলবেন বাবা বাড়িতে টিভিতেও প্রেম আবার হরিবাসরে এসো, প্রেম প্রেম আমাদের ছাড়ছে না। আমি কম্বল ছাড়ি তো কম্বল আমায় ছাড়ে না, যেখানে যাই শুধু প্রেম। তবে শুনে রাখুন, যে প্রেম সমাজ সংসারে হচ্ছে বা চলছে আমাদের আলোচ্য বিষয় সেই প্রেম নয়। আমাদের প্রেম হচ্ছে প্রাকৃত প্রেম, মানে যে প্রেমে জ্বালা আছে, যে প্রেমে যন্ত্রণা আছে, যে প্রেমে দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, যে প্রেম ক্ষয়শীল, যে প্রেম ধ্বংসশীল, যে প্রেম মৃত্যুশীল, সেই প্রেম এই জাগতিক জগতের আমার আপনার আমাদের প্রেম। কিন্তু আমরা যে প্রেমের কথা শুনবো, রাধার মহিমার কথা শুনবো, সেটা কিন্তু জাগতিক জগতের যন্ত্রণাদায়ক কষ্টদায়ক প্রেম নয়। যে প্রেমের কথা আমরা ভাগবতে পেলাম দশম স্কন্ধে, সেই প্রেম কিন্তু ক্ষয়শীল প্রেম নয়। সেই প্রেম কি? জীব গোস্বামীপাদ ভাগবতের টিকায় বলছেন এই প্রেম হচ্ছে চিন্ময়। কতগুলো বিশেষণ আরোপ করেছেন দেখুন, মন দিয়ে শুনবেন। এই প্রেম হচ্ছে চিন্ময়, এই প্রেম হচ্ছে অব্যয়, এই প্রেম হচ্ছে অক্ষয়, এই প্রেম হচ্ছে শাশ্বত, এই প্রেম হচ্ছে সনাতন। আর মৃত্যু এই প্রেমকে আনন্দের মধ্যে রাখে ভক্তকে। সেই আনন্দময় প্রেম শাস্ত্রে তাকে কি বলল? অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যিনি জম্বু নদোহেম, যে প্রেম নীলকে না হয় যদি হয় যোগ। যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জুয়ায়। অর্থাৎ সবসময় পজিটিভ থাকবে, যোগ মানে পজিটিভ, ভগবত উন্মুখী হয়ে থাকো। যত বাধা যত বিপত্তি যত প্রতিকূলতা আসুক, করোনা ভাইরাস থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা যা কিছু আমাদের মাথায় বর্ষিত হলো, এই চিন্তা তুমি করো না, তুমি তুমি ভগবানের চরণে মনটা রেখে দাও, উনি তোমাকে রক্ষা করবে। দেহ মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসো, এই যে ভগবত বিশ্বাস এটাই প্রেম। এটাই তো আমাদের অভাব নাকি বলেন? আমাদের মধ্যে ভালোবাসা আছে আমরা মুখে বলি, কিন্তু সেই ভালোবাসায় বিশ্বাসের অভাব আছে। কিন্তু ভগবানকে ভালোবাসি আমরা, না বাসলে এখানে আসতে পারতাম না। সেখানে যেন ফাঁক না থাকে, দুর্বলতা না থাকে, সেখানে যেন অবিশ্বাসের ছোঁয়া না থাকে। প্রগাঢ় বিশ্বাসের উপরে ভগবৎ প্রেম দাঁড়িয়ে আছে।
সেই প্রেমের এই জন্ম থেকে শুরু জন্ম জন্মান্তরের প্রেম, এটা ভগবত প্রেম। আজকে শুনবো সেটা, রাধাকৃষ্ণের প্রেমটা জন্মান্তরের প্রেম, জন্ম জন্মান্তরের প্রেম। তিনি সত্যেও ভালোবেসেছিলেন, ত্রেতায়ও ভালোবেসেছিলেন, দাপরেও ভালোবেসেছেন। আজকে আস্বাদন করব কলিযুগেও রাধাকৃষ্ণের ভালোবাসাটা একই ছিল, আছে, থাকবে। সেই শুনবার জন্যে আমরা বসবো, একটু গৌর কথা শুনে নিই। সবাই মিলে আমার সঙ্গে একটু জয়ধ্বনি করতে পারবেন, শ্রীপাদ নিত্যানন্দের নামে। নিত্য নিত্য যিনি ভক্তের হৃদয়ে আনন্দের সঞ্চার করেন, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। কেমন মায়েরা সবাই মিলে একটু বলবেন, অবধূত শ্রীপাদ নিতাই চাঁদে কি, জোরে বলুন, নামদাতা প্রেমদাতা দয়াল নিতাই কি, বলো বলো নিত্যানন্দ প্রভু কি। সুরে বললেন না তো, অসুরে হলো। হ্যাঁ, দেখবেন আচার্য পুরোহিত ব্রাহ্মণ যারা, ভালো করে শুনে নাও মা, যখন আচার্য পুরোহিত ব্রাহ্মণেরা কোনো পূজা অর্চনা করে, সেই যেই পূজা করুক, তখন দেখবেন একটা বিশেষ সুরে তারা পুজোটা করে, সুরে মন্ত্র বলে, বুঝেছেন, সুরে সুরে বলে। কীরকম, দক্ষিণ ভারতের একটা বিশেষ সুর আছে, কারণ আমাদের বাংলার মাটিতে যত কুলীন ব্রাহ্মণ আছেন একটু জেনে দেখবেন ইতিহাস, এই ব্রাহ্মণেরা এসেছেন দক্ষিণ ভারতের কান্নকুব্জ থেকে। সুতরাং দক্ষিণ ভারতের সুরের ছোঁয়া থাকে মন্ত্রের মধ্যে, বেদোক্ত মন্ত্র যখন তারা উচ্চারণ করেন তখন দেখবেন একটা সুর দিয়ে বলেন, সুরটা কেমন দেখুন, অনুভব করুন, মনে পড়ছে কিনা। নমা শ্রী বিষ্ণু, নমা শ্রী বিষ্ণু, নমা শ্রী বিষ্ণু, তদা বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবি চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থং গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবজ্যভ্যন্তর সূচি। এটা হলো দক্ষিণ ভারতীয় সুর। কেন না, ভগবানকে সেবা দেবার সময় মনে করুন দুর্গাদেবীকে সেবা দিচ্ছেন দুর্গা পূজায়, তো সেখানে যদি সুরে না বলেন, অসুরে যদি বলেন অপবিত্র পবিত্র, এই মারামারি হচ্ছে নাকি? প্রেমসে বাড়িতে যখন আত্মীয় আসে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে, তখন কি সেবা দেওয়ার সময় কেমন বলেন, নিন খাবেন তো, খান না খান তো চলে যান, খান তাড়াতাড়ি খান, এটা সুরে বলতে হয়। দেখবেন আপনারাও বলেন কিন্তু মনে করতে পারছেন না, দাদা একটু সেবা করে নিন, প্রাণ ভরে একটু খেয়ে নিন, কি সুরে বলেন না? হ্যাঁ, এতে ভালোবাসা আছে। সেই জন্যেই নিতাই নামে যখন জয় দেওয়া হয় তখন এই সুরেই আমাদের জয় দিতে হবে। মা জয়, একটা সুর আছে জয়, এই সুরে বলবেন, চেষ্টা করুন, এই অভ্যাস করতে করতে দেখবেন একসময় বলতে পারবেন, অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি, নামদাতা প্রেমদাতা দয়াল নিতাই কি, বলো বলো নিত্যানন্দ প্রভু কি। হয়েছে, অনেকেরই হচ্ছে, চেষ্টা করছেন, চেষ্টা করে যান। হরি বল। পয়লা অগ্রাম থেকে শুরু হয়েছে, আজ দশমতম দিন, আর একটি দিবস বা একটি রজনী আমাদের কাছে অবশিষ্ট, তাই প্রাণ ভরে আমরা গৌর কথা শুনেই ব্রজ লীলার যে রাধার মহিমা, এই যে প্রথম বলেছি কি সেটা জানব, মধুময় শ্রীধাম বৃন্দাবনের মাধুর্য আস্বাদন করব। ওই জন্য বৈষ্ণব কবি বলছেন, মধুর বৃন্দা বিপিন মাধু মধুর বৃন্দ বিপিন মধুরি মধুর বৃন্দ বিপিন মধুরি রমেশ মধুর বৃন্দা
বিপিন মদনে প্রবেশ যে বড় যযুবতী বিশ্বভানু রাজ নন্দিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী প্রেম সমুদ্রের মরালিনী লাদিনী শক্তি স্বরূপিনী মহাগম্ভীর যশালিনী ও যে বড় যযুবতী ভাবের ভকতে বড় যযুবতী ভাবের ভকতে বড় যযুবতী ভাবের ভকতে এই বড় যযুবতী বরাজ 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 ভাবের ভকতে হইত কা শকতি হইত কা ও গো বড় যযুবতী ভাবের ভক ও যে বড় যযুবতী ভাবের ভকতে শকতি হইত কা শকতি হইত কা পাওয়া যেত না পাওয়া যেত না পাওয়া যেত না রাধা বিনা প্রেম পাওয়া যেত রাধা বিনা প্রেম পাওয়া যেত না রাধা বিনা প্রেম না না পাওয়া যেত না যে প্রেমে আনলো ব্রজের কালো সোনা রাধা বিনা প্রেম পাওয়া যেত যে প্রেমে আনলো ব্রজের কালো সোনা বিলাইলো গৌর কাঁচা সোনা আনিল ব্রজের কালো প্রেমে বিলাইলো গৌর কাঁচা সোনা আনিল ধনী বিলাইলো গৌর কাঁচা সোনা আনিল কাঁচা সোনা বিলাইল গৌর কাঁচা সোনা রাধা বিলা প্রেমে পাওয়া যেত না এরা বড় যযুবতী ভাবের ভক্ত এরা বড় যযুবতী ভাবের ভক্তে শক্তি হইত শক্তি হইত প্রাকৃত চিন্ময় ধাম শ্রীরাম বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম ও মাধুর্য মাধুর্য কয় প্রকার কি কি চার প্রকার জেনে রাখুন মায়েরা শ্রীমৎ ভাগবত বলছে মাধুর্য চারি প্রকার যে চারটি মাধুর্য আমার গোবিন্দের মধ্যে ছিল ভগবানের মধ্যে চারটি মাধুর্য যা কোনো দেবদেবীর মধ্যে নাই কি কি নাম মাধুর্য লীলা মাধুর্য রূপ মাধুর্য ও গুণ মাধুর্য বোঝা গেল মুখস্থ করে নিন নাম মাধুর্য ভগবানের ছিল লীলা মাধুর্য রূপ মাধুর্য আর গুণ মাধুর্য এই চারটে মাধুর্য থেকে বাংলার মাটিতে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে কীর্তনের জন্ম হল এই চারটে মাধুর্য থেকে নাম কীর্তন লীলা কীর্তন রূপ কীর্তন ও গুণ কীর্তন কেমন নাম কীর্তন লীলা কীর্তন এই যে আমরা আজকে লীলা কীর্তন শুনছি এইটা সৃষ্টি হলো ভগবানের লীলা মাধুর্য থেকে সেই মাধুর্যময় ধাম বৃন্দাবনের শ্রী গোবিন্দ রাধারানীর কাছে ভিক্ষা চাইলেন প্রেম প্রেম ভিক্ষা করে তিনি গৌর হয়ে এসেছেন কলিতে তাই আজকে আমরা এত সুন্দর করে আসন বসন ভূষণে অলঙ্কৃত অলঙ্কৃতা হয়ে শ্রবণের আসনে বসে কীর্তন শুনতে অধিকার লাভ করেছে হরে কৃষ্ণ তাহলে কার জন্যে সম্ভব হলো রাধারানী না শুধু রাধারানী নয় কৃষ্ণচন্দ্র না শুধু কৃষ্ণচন্দ্র নয় সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ বাঙালির প্রাণের ঠাকুর বাঙালির মনের ঠাকুর তিনি যিনি রাধা ভাবে বি ভরা যিনি শচীমায়ের নয়ন তারা তিনি গদাধরের চিতচোরা যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণ ভ্রমরা তিনি হলেন আমার গৌর সুন্দর তাই শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমাদের বলতে হবে তার নাম মনে রাখতে হবে তার নাম তা নাহলে আমরা হব অকৃতজ্ঞ অকৃতজ্ঞ শব্দের অর্থ কী
উপকারীর কথা উপকারীর কথা যারা ভুলে যায়, উপকারীর কথা যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ। তাই আমরা অকৃতজ্ঞ নই। গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও তোমরা গাও তোমরা গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মো তোমরা গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভব সংসারে এমন দয়ালো, এ ভব সংসারে এমন দয়ালো, এ ভব সংসারে এমন দয়ালো, না না নাহি দেখি নাহি দেখি নাহি দেখি এক জন, নাহি দেখি এত ভব সংসারে এমন দয়ালো, নাহি দেখি এখন নাহি দেখি এত জালো, বলি এমন দয়া আর কে আছে, এমন দয়াল আর কে আছে, এমন দয়াল আর কে আছে, আমার নিতাইয়া গৌরের মতো এমন দয়াল আর কে আছে, নিতাই আর গৌরের মতো বলি খুঁজে দেখো বিশ্ব মাঝে, নিতাই আর গৌরের মতো নিতাই আর গৌরের মতো এমন দয়াল আর কে আছে, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, নাহি দেখি এমন জানো, নাহি দেখি এত জানো, বলে এমন দয়াল আর কে আছে, খুঁজে দেখো বিশ্ব মাঝে, যে মার খায় আবার প্রেমও যাচে। আহা কে গো আমার নিত্যানন্দ, জগাই মাধাই কলসির কানা মারল মারল রক্ত ঝরল, আমাদের আমাদের মতো সাধারণ মানুষকে যদি এমন কেউ আঘাত করতো প্রতি আঘাত ফিরিয়ে দিতাম, কিন্তু না, প্রেমের মূরতি নিতাই চাঁদ, দয়াল নিতাই, জগৎগুরু নিতাই, তিনি প্রতি আঘাত ফিরিয়ে দিলেন না। জগাই মাধাই অর্থাৎ মাধাই মারল কলসির কানা নিত্যানন্দের শরীরে, আর নিত্যানন্দ মারল প্রেমের কলসির কানা মাধায়ের মনে। পরিবল মেরেছিস কলসির কানা মার, ওরে নিতাই মার, মারতে চাইলে আবার মা, ইচ্ছা যদি হয় আমার মা, কিন্তু একবার হরি বল রে মাধাই, কোথায় আঘাতটা করলো মাধাই, তুই আমার শরীরে আঘাত করেছিস, আমি তোর মনে আঘাত করব, তোর প্রাণে আঘাত করব, আমার কলসির হলো প্রেমের কলসি, এই কলসির আঘাত পেলে তোর জীবন ধন্য হয়ে যাবে, সেই দয়াল নিতাই গৌর আজ নদীয়ার মাটিতে এসেছে। তাই বলল, ভাই সংসার ভজন করলি গৌর ভজন কেন করলি না, সংসার ভজিলি গোরান ভজিয়া, সংসার ভজিলি গোরান ভজিয়া, সংসার ভজিলি গোরান ভজিয়া, মনে ধরিনু দে সংসার শুভ সৌঘিয়া পাশানো দিয়া, শুভ সৌঘিয়া পাশানো দিয়া, শুভ সৌঘিয়া পাশানো দিয়া, বলো কেমনে গড়িয়াছে, কেমনে দি গড়িয়াছে,
পাষাণের হৃদয় গললো না তো, পাষাণের হৃদয় গললো না তো, পাষাণের হৃদয় গললো না তো, কত পাষাণ গলে গেল পাষাণের হৃদয় গললো না তো, কত পাষাণ গলে গেল ওই হরি নামের সুধার সে, কত পাষাণ গলে গেল ওই হরি নামের সুধার ধ্বনি নিদাই গলে গেল হরি নামের সুধার সে, পাষাণ হৃদয় গললো না তো, বাসু ঘোষ হইয়া পাষাণ হৃদয় বাসু ঘোষ হইয়া পাষাণ গড়িয়া গড়িয়া কেমন গড়ি আছে গো গোসহিয়া পাষাণ পাষাণ দিয়া, কেমন গড়িয়া আছে গোসহিয়া পাষাণ দিয়া, কেমন গড়িয়া। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী জননীগণ, অনেক কিছু বাধা বিপত্তি, অনেক কিছু নিয়ম শৃঙ্খলা রক্ষা করে কীর্তন চলছে বর্তমানে সব জায়গাতে। তাই গতকাল ছিলাম মুর্শিদাবাদ, তার আগের ছিলাম নদিয়া, সব জায়গাতে একই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের চলতে হচ্ছে, কারণ আমরা তো সংবিধানের বাইরের নই, তাই সময় কম আস্বাদন বেশি, সেই জন্যে বেশি দেরি করব না, আমরা মূল লীলারসে প্রবেশ করব, তত্ত্বের মধ্য দিয়ে আস্বাদন করব রাধার মহিমা তত্ত্ব। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ বৃক্ষ, মূল বৃক্ষে যদি আরোহণ না করা যায় তার শাখা প্রশাখায় ঝুলে থাকা ফলগুলো পাওয়া যাবে না। তাহলে মূল বৃক্ষ হচ্ছে লীলা, তার শাখা প্রশাখা হচ্ছে তত্ত্ব। সুতরাং আমরা লীলার বৃক্ষকে আরোহণ করে তত্ত্বের ফল আস্বাদন করব, এই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই আমরা লীলার প্রয়োজনে লীলাস্থলিতে যাব। কোথায় যাব? আমরা যাব অপ্রাকৃত চিন্ময় ধাম শ্রীধাম বৃন্দাবন। তবে একটা কথা বলে রাখি, বৃন্দাবনে আমরা যাব আমাদের মনগুলোকে নিয়ে যাব। যারা যারা ব্রজ দর্শন করেছেন, মানে দেহ নিয়ে বৃন্দাবনে গিয়েছেন, এমন যদি কেউ এখানে থাকেন, এহেন ব্রজবাসী ব্রজবাসিনীর চরণে আমি কৃষ্ণপদ হালদার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জানাই, হরে কৃষ্ণ। কারণ বহু জন্মের স্বীকৃতি, দুটো জিনিস না থাকলে বৃন্দাবন দর্শন হয় না। দীঘাতে যেতে গেলে দরকার নেই, কিচ্ছু দরকার নেই, টাকা থাকলে হবে। দীঘায় বেড়াতে যাবেন, মায়ানমার বেড়াতে যাবেন, হ্যাঁ গোয়া বেড়াতে যাবেন, আন্দামানে বেড়াতে যাবেন, সাধারণ মানুষের অর্থ থাকলেই যাওয়া যাবে। কিন্তু তিনটে জায়গায় যেতে গেলে দুটো জিনিস না থাকলে যাওয়া যাবে না। একটা হলো পুরী ধাম, ভালো করে শুনবেন, এটা আমার কথা নয়, সাধকজনের কথা, তাদের মুখনিসৃত কথা। পুরী ধাম শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ, এই তিনটি জায়গায় হচ্ছে ভগবানের লীলাস্থলী। এই তিনটি জায়গায় যেতে গেলে দুটো জিনিস থাকলে তবে যাওয়া যাবে, শুধু পয়সা থাকলে হবে না। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে পূর্ব জন্মের স্বীকৃতি। যদি পূর্বজন্মে এমন কীর্তন শ্রবণ করে থাকেন, গৌর সেবা করে থাকেন, কৃষ্ণ ভজন করে থাকেন, দেবার্চনা করে থাকেন, ভগবত প্রীতি করে থাকেন, তাহলে ওই স্বীকৃতিগুলো জমা থাকে, যদি এক। আর আরেকটা হলো সদ্গুরু কৃপা, সদ্গুরু কৃপা। এই গুরু কৃপা এবং স্বীকৃতি যদি আপনাদের থাকে তবেই কিন্তু এই তিনটি শ্রীধাম দর্শন হয়, নবদ্বীপ, পুরীধাম আর বৃন্দাবন। আজকে আমরা বৃন্দাবনে আমাদের মনগুলোকে নিয়ে যাব, হরে কৃষ্ণ, আস্বাদন করব যে লীলারস। শ্রীমতী রাধারানী বৃন্দাবন থেকে তিনি চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন, কৃষ্ণচন্দ্রও চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন, সুবল শ্রীধাম দাম বসুধাম মধুমঙ্গল স্তকৃষ্ণ অংশুমান আদি বারোজন প্রধান বারোজন অপ্রধান সখাও বিদায় নিয়েছিলেন। এখন যদি বৃন্দাবনে যান, নন্দরাজ যশোমতী রোহিণী উপনন্দ সুনন্দ কাউকে খুঁজে পাবেন না। কেন? এটা মর্ত্য ধাম। আজ আমরা যারা এখানে একুশে বসে আছি, একুশ সালে 2021
একদিন না একদিন আমরা প্রত্যেকেই কিন্তু বিদায় নেব। কেন? আমরা যেখানে বসে আছি তার নাম মর্ত্যধাম। মর্ত্য, এখানে মরতে এসেছি, কেউ চিরকালীন নই, চিরস্থায়ী নই, চিরন্তন নই, আমাদের আত্মা কিন্তু শাশ্বত সনাতন নয়। একদিন না একদিন আমরা জগৎ ছেড়ে চলে যাব। তাই বৃন্দাবনেও তাই হলো। আপনারা বললেন, বলবেন ভগবানের আবার মরণ হয়? হয়। কি বললেন? নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণেরও যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, গোপ বেশ বেণুকর মোহন মুরলীধর, নরলীলার হয় অনুরূপ। আমাদের যেমন জন্ম আছে, কৃষ্ণের জন্ম হয়েছিল, রাধারানীর জন্ম হয়েছিল, আমাদের যেমন মৃত্যু হলো, এইখানেই প্রশ্ন আসতে, এইখানে আমাদের লীলা আস্বাদনের মূল কিন্তু বিষয়, জানার বিষয়। কৃষ্ণচন্দ্রের মৃত্যু আমরা সবাই জানি কিভাবে হয়েছিল, জানেন না? মনে করিয়ে দিচ্ছি, জানেন? জানেন, জানেন, মনে করিয়ে দিচ্ছি। কৃষ্ণচন্দ্র কিভাবে দেহরক্ষা করেছেন, সেই যে ত্রেতা যুগের অঙ্গদ তত্ত্বটি বহুবার শুনেছেন, আমি শুধু পুনরাবৃত্তি করব না, মনে করিয়ে দেব। বৃন্দাবনে সেই জরাব্যাধ দ্বারকায় জন্ম নিল, ওই অঙ্গদ জরাব্যাধ দ্বারকায় জন্ম নিল। কৃষ্ণচন্দ্র যখন কদম ডালে বসলেন, সব সব লীলা সমাপন করে, আদিলীলা গেল, মধ্যলীলা গেল, অন্তলীলা গেল, আসতে আদিলীলা, কৃষ্ণের আদিলীলা হলো বৃন্দাবন, একটা একটা করে বুঝে যাবেন। মধ্যলীলা হলো মথুরা, কংসবধ, চানুর্মুষ্টিক বধ, কুব্জা উদ্ধার, উগ্রসেনের রাজত্ব, এসবই কিন্তু মধ্যলীলার অন্তর্গত। এরপরে অন্তলীলায় দ্বারকায় তিনি রাজা হলেন। দ্বারকায় রাজা থাকাকালীন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তিনি হলেন কুরুক্ষেত্রে পার্থসারথি। এগুলি সবই কিন্তু অন্তলীলা। অন্তলীলা যখন সমাপ্ত হয়ে গেল, ভগবান বুঝতে পারলেন অষ্টবিংশতি কলিযুগের জন্ম হবে পরীক্ষিতের রাজত্বকালেই, এবার তাকে চলে যেতে হবে। তাই তিনি দাদা বলরামকে বললেন, দাদা এবার আমি যাব, কিন্তু তার আগে তুমি যাও, কারণ তুমি আগে এসেছো, তুমি আগে যাও। দাদা বলরাম তিনি যমুনার তীরে বসে ধ্যানমগ্ন হলেন, মহাভারতে আস্বাদন করেছেন, অনন্ত সর্প তিনি অনন্ত নাগ হয়ে তার প্রাণটা বেরিয়ে গেল যমুনাতে, কেউ কেউ বলেন সরস্বতীতে, কেউ কেউ বলেন প্রবাসে, যাই হোক বিতর্কে যাব না। বলরাম যখন চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। জরাব্যাধ পূর্ব জন্মের থেকে তিনি ওত পেতে বসে আছেন, পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্যে তিনি কৃষ্ণের চরণে বান দিয়ে আঘাত করলেন। সেই আঘাতেই একটা কারণ তো থাকবেই, হ্যাঁ, মৃত্যুর কারণ, তিনি লুটিয়ে পড়লেন ধরাতলে, প্রাণ বিসর্জন দিলেন, এটা আমরা শুনেছি, শাস্ত্রে দেখেছি। কিন্তু প্রশ্ন হল, কৃষ্ণচন্দ্র দেহ রক্ষা করলেন, অপ্রকট হলেন, লীলা সম্বরণ করলেন, নিশ্চয়ই রাধারানী আত্ম লীলা সম্বরণ করেছেন, দেহ রক্ষা করেছেন, তাহলে রাধারানী কিভাবে মারা গেলেন? অনেকের জানা আছে, অনেকের জানা নাই, অনেকে শুনেছেন ভুলে গেছেন মনে নাই, তাই সবাইয়ের মনে করিয়ে দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিই। রাধা কৃষ্ণের শেষ দেখা হয়েছিল কোথায়, কি কারণে, জেনে নিন শাস্ত্র কি বলছে। রাধা কৃষ্ণের শেষ দেখা হয়েছিল কুরুক্ষেত্রে। গ্রন্থটির নাম বলছি উজ্জ্বল নীলমণি গ্রন্থ। লেখক হলো, রাইটার হলো, রচয়িতা হলো স্বরগোস্বামীর মধ্যে অন্যতম শ্রী রূপ গোস্বামী পাদ, উজ্জ্বল নীলমণি। সেখানে তিনি কৃষ্ণের মিলন রসাত্মক 32টা লীলার কথা উল্লেখ করেছেন। আমাদের এদিকে তো ভক্তগান ভক্তলীলা বেশি হয়, কৃষ্ণলীলার পর্যায়ে হয় না, তাই সব লীলা শুনতে পান না।
বত্রিশটা মিলনের লীলা, বত্রিশটা বিরহের লীলা, আস্তে আস্তে কথা না? এই বত্রিশটা যে মিলন রসের লীলা, তার মধ্যে একটি লীলার নাম হচ্ছে কুরুক্ষেত্র মিলন। উজ্জ্বল লীলমণিতে আছে, অর্থাৎ কুরুক্ষেত্রের মাটিতে শেষবারের মতো রাধা কৃষ্ণের দেখা হয়েছিল। কি কারণে? না, কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাটিতে তিনি একটা যজ্ঞ করেছিলেন, অনেকে বলেন প্রভাস যজ্ঞ, কিন্তু না, প্রভাস নদীর পাশেই হলো কুরুক্ষেত্রের মাঠ, আর ওইখানেই যজ্ঞটি করেছিলেন, তাই প্রভাস নদীর পার্শ্বে করেছিল বলেই অনেকেই বলেন প্রভাস যজ্ঞ, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞটি হচ্ছে দানব্রত যজ্ঞ, যেটা হরিশ্চন্দ্র মহারাজ করেছিলেন, যেটা কর্ণ মহারাজ করেছিলেন, যেটা বিরোচনের পুত্র বলি মহারাজ করেছিলেন। বলি সেই দানব্রত যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ করলেন, আর ওই দানব্রত যজ্ঞে শেষবারের মতো গোবিন্দ দর্শনে গিয়েছিলেন অষ্টসখী পরিবৃতা বিশ্ববানু সুতা শ্রীমতী রাধারানী, দেখা হলো কৃষ্ণের সঙ্গে। গোবিন্দকে প্রশ্ন করলো, হে মাধব, তোমার অংশদ্ভূত লাদিনী শক্তি স্বরূপিণী আমি রাধারানী।